তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ভিলেজ গেমার্স ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে ফ্রি ফায়ার একটা নতুন বাংলা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তোমাদের যেটা নিয়ে আলোচনা করতে চলি সেটা হচ্ছে আজকে ট্রেজার বক্সটা কোথায় আছে, আজকে 18 নম্বর দিনের ট্রেজার বক্সটা কোথায় আছে সেটা তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেল নতুন হয়েছে চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দেবো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে প্রেস করে দেবো, যাতে আমার পরের ভিডিওগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছায়। তো বন্ধুরা চলো দেরি না করে দেখে নিই আজকে ট্রেজার বক্সটা কোথায় আছে। তো এখানে ফ্রি ফায়ার অ্যালার্ট আছে, এখানে চলে যাবো, এখানে চলে যাওয়ার পরে এখানে দেখে নেবো, এখানটায় দেখো এই লোকেশনটা দিচ্ছে। তো তোমরা আজকে আশা করি সবাই বুঝতে পারবে যে এইটা কোথায় আছে, তবুও চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে লোকেশনটা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় আছে, তো আজকে সবাই কিন্তু খুঁজে নিতে পারবে, তো সেই জন্যই আরও বেশি চাপ। তো তোমাদেরকে বন্ধু তোমাদেরকে বলে দিই যে পার্ক একাডেমি অ্যাপটা কিন্তু রাত 12টা থেকে দুপুর 12 অবধি খোলে না, তো কীভাবে খুলবে সেটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো চলো আমি শুরু করি, তোমাদের লোকেশনটা আগে দেখিয়ে দিই। তো চলো দেখা যাক পার্ক একাডেমি অ্যাপ আসে না বারমুডা আসে। তোমরা দেখতেই পাচ্ছ যে পার্ক একাডেমি কিন্তু আসে না, বারবার বারমুডা আসে। তো চলো দেখে নিই, দেখিয়ে তারপরে তোমাদেরকে কিন্তু লোকেশনটা দেখিয়ে দেবো যে কোথায় আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক একটা করে দিও ইয়ার, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ইয়ার, কারণ এই পার্গাটারি ম্যাপে কিন্তু ভিডিও বানাতে খুবই 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 কিন্তু কষ্ট হচ্ছে, শুধু আমি নয় যেই বানাচ্ছে তারই কষ্ট হচ্ছে। তো যাদেরই ভিডিও তোমরা দেখবে তাদের কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই অবশ্যই করে দিও। আর বন্ধুরা একটা ইভেন্ট কিন্তু আসছে, বা সিজন 20 অ্যালার্ট পাসের একটা ফুল রিভিউ আর ডিটেলস কিন্তু দিয়েছি। তো উপরে আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, তো তোমরা সেটা দেখে নিয়ে এসেছো যে 20 অ্যালার্ট পাসটা কেমন হবে সেটা তোমাদেরকে কিন্তু ফুল ডিটেলসে কিন্তু বলে দিয়েছি। আর একটা বন্ধুরা, যে 10টা এয়ারড্রপের ট্রিক একটা ভিডিও আছে, তো সেটাও কিন্তু তোমরা দেখে নিও, সেটাও কিন্তু উপরে আই বাটনের লিঙ্কটা কিন্তু দিয়ে দিলাম। তোমাদের উপরে আই বাটনের কিন্তু লিঙ্কটা এখন দেখাচ্ছে, এতে তোমরা প্রেস করে কিন্তু দেখে নিতে পারো। তোমরা দেখো এখনও ম্যাচিং কিন্তু হচ্ছে, এখনও কিন্তু ম্যাচ স্টার্ট হলো না, তো দেখা যাক কী হয়। তো চলো আর ক্যান্সেল করে ম্যাচিং করি, প্রচণ্ড তো আজকে দেখি মনে হচ্ছে যে কিন্তু খুবই সমস্যা হবে। তো চলো আমি ম্যাচিং করছি, ম্যাচের স্টার্ট হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তো ভিডিওটা একটু আমি স্কিপ করে নিই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ফাইনালি পার্ক একাডেমি ম্যাপ কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো তোমাদেরকে এখানে কিন্তু এই মার্সে এখানে মার্বেলসের এখানে কিন্তু আসতে হবে, মার্বেলসে এখানে আসতে হবে। তো আমি এখানে রিজেক্ট করে দিলাম, তো মার্বেলস এখানে ভালো করে দেখে নাও, তোমাদেরকে কিন্তু এই মার্বেলসের এখানে কিন্তু আসতে হবে। তো মার্বেলস এখানে কিন্তু ওই এক্সিটের কাছে কিন্তু তোমাদেরকে নামতে হবে, এই এক্সিটের কাছে কিন্তু তোমাদের নামতে হবে। সরি আমার কিন্তু আগে হাত পড়ে গেল। তো তোমাদেরকে কিন্তু এক্সিটের কাছে নামতে হবে। তো আমি তোমাদেরকে জাস্ট ডিগ অপশানটা কিন্তু দেখিয়ে দেবো, কারণ প্রচুর বান্দা কিন্তু এখানে নামবে, প্রচুর বান্দা নামবে। তোমাদেরকে আমি ডিগ অপশানে শুধু এক্সাক্ট লোকেশানটা কিন্তু আমি দেখিয়ে দেবো, বক্স আমি নিতে পারি চাই না পারি। তো এই দুটোর মাঝখানে কিন্তু তোমাদেরকে এইখানটায় কিন্তু নামতে হবে। তো তোমাদেরকে কিন্তু এইখানটায় নামতে হবে, দেখো আমি এক্সাক্ট নামছি এইখানটায় তোমাদেরকে নামতে হবে। দেখো এখানে ডিগ অপশান কিন্তু চলে এসছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এখানে ডিগ অপশান কিন্তু চলে এসছে। তো এইখানটায় কিন্তু তোমাদেরকে নামতে হবে, এইখানটায় নেমে কিন্তু তোমাদেরকে ডিগ কিন্তু করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ডিগ করছি, তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ডিগ করছি, এইখানটায় কিন্তু তোমাদেরকে নামতে হবে। তো এইখানটায় নামলে কিন্তু তোমরা কিন্তু আজকের বক্সটা কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখো অ্যারো কিন্তু দিচ্ছে, ডিগ কিন্তু দিচ্ছে, তো এখানটায় কিন্তু তোমাদেরকে নামতে হবে, তাহলেই কিন্তু তোমরা কিন্তু বক্সটা পেয়ে যাবে। আমি কিন্তু দেখতে পাচ্ছ আমার মতো ভুল কিন্তু করবে না, তোমরা ফুল স্কোয়াডে আসবে, স্কোয়াডে এসে কিন্তু তোমরা প্রথমে লুট করবে, লুট করে তারপরে কিন্তু এখানে ডিগ করতে আসবে। কারণ আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি শুধু তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য কিন্তু আমি একাই চলে এসেছি, এসে কিন্তু তোমাদেরকে ডিগ করে দেখাচ্ছি। তো তোমরা কিন্তু এই ভুলটা করো না, তো জাস্ট দেখো আমি যতক্ষণ কেউ আমাকে না মারছে ততক্ষণ আমি কিন্তু ডিগ করতে থাকছি। তো জানি না কতক্ষণ লাগবে, তো আমি যতক্ষণ না কেউ মারে ততক্ষণ কিন্তু আমি ডিগ করতে থাকছি। তো দেখো এখানে কেউ না কেউ ফায়ার তো করবেই, তোমরা ভালো করেই জানো কেউ কিন্তু ছাড়বে না আমাকে, ভালো করেই জানো কেউ কিন্তু আমাকে ছাড়বে না। তো চলো দেখা যাক কী হয়, কতক্ষণে পাই বক্সটা, কতক্ষণে পাই দেখতে পাচ্ছ এখানে। তো ফাইনালি দেখতে পাচ্ছ কেউ আমাকে কিন্তু মারছে বন্ধুরা, কেউ আমাকে কিন্তু মারছে। তোমারও অসুবিধা নেই, মেরে দেবে বাবা,
কিন্তু তোদেরকে তোমাদেরকে কিন্তু বক্সের লোকেশানটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, তো তোমাদেরকে কিন্তু ওইখানটাই কিন্তু যেতে হবে, ওইখানটায় যেতে হবে। এইদিকে দেখতে পাচ্ছ যে এক্সিটটা আছে, ওই এক্সিটটা আছে, ওই এক্সিটের মাঝামাঝি করে কিন্তু ওইখানটায় কিন্তু যেতে হবে, ওই এক্সিটের মাঝামাঝি করে তোমাদেরকে কিন্তু যেতে হবে। তাহলে কিন্তু তোমরা কিন্তু ডিগ অপশান কিন্তু দেখতে পাবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু ডিগ অপশানটা দেখতে পাবে, ওইখানে কিন্তু ডিগ অপশানটা এ করে কিন্তু তোমরা কিন্তু বক্সটা কিন্তু কালেক্ট করে নিতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বুঝতেই পারছো বন্ধুরা যে কতটা কষ্ট কিন্তু হচ্ছে এখন ভিডিও বানাতে, কারণ পার্গেটারি ম্যাপ কিন্তু দিচ্ছে না তোমাদেরকে, কিন্তু কীভাবে পার্গেটারি ম্যাপ নিতে হবে, ম্যাপটা কিন্তু নেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু বারবার কিন্তু র্যাঙ্কে ম্যাচ স্টার্ট করতে হবে। বারবার ম্যাচ স্টার্ট করলে কিন্তু তোমরা কিন্তু একবার না একবার পার্গেটারি কিন্তু পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে, আমি যেমন কষ্ট করে করলাম তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমাদেরকে যে কতবার আমাকে এই ম্যাচটা স্টার্ট করতে হয়েছে, তোমাদের যদি বিশ্বাস না হয়। তো প্লিজ বন্ধুরা এতটা কষ্ট করার জন্য তোমাদের কিন্তু একটা ভিডিওতে কিন্তু একটা লাইক করে দাও, চ্যানেলে যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব কিন্তু করে দাও। তোমাদেরকে হিস্ট্রি আমি দেখিয়ে দিচ্ছি, আমি আমার সেকেন্ড অ্যাকাউন্ট থেকে করছি, তো দেখো দেখো কী অবস্থা, দেখো আমি কতবার ব্যাক করেছি, তোমরা খালি কল্পনা করতে পারো এটা কতবার ব্যাক করেছি। তো তো বন্ধুরা আমি সেকেন্ড অ্যাকাউন্টে করছি বলেই কিন্তু আমার কোনো মিছু হচ্ছে না, কিন্তু মেন অ্যাকাউন্ট থেকে করলে কিন্তু আমার কত মাইনাস হতো তুমি কিন্তু একবার ভেবে দেখো। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিও, তখন সুস্থ থাকো, সবল থাকো, টাটা, বাই বাই।